দর্শক যুক্ত আছি কক্সবাজারের একমাত্র অবতরণ কেন্দ্র মৎস্য অবতরণ কেন্দ্র থেকে আমরা জানার চেষ্টা করছি আজকের কেমন পরিস্থিতি এখানকার কি পরিমাণের মাছ আসলে অবতরণ কেন্দ্রে এসে পৌঁছেছে এবং ব্যবসায়ীদের প্রতিক্রিয়া কি তারা কেমন এই বছরের শুরুতেই তারা কেমন লাভ করছে বা কেমন তাদের ক্ষতিটি পোষাচ্ছে এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব আজকে এখানে আমরা সরাসরি যুক্ত হয়েছি দেখানোর চেষ্টা করছি যে ইলিশের কি পরিমাণের দাম এবং কি পরিমাণের ইলিশ মৎস্য অবতরণ কেন্দ্রে এসেছে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ইলিশ অবতরণ কেন্দ্রে এসে পৌঁছেছে তারপরও আমরা ব্যবসায়ীর সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা যে পরিমাণের ইলিশ আশা করেছিল সেই পরিমাণের ইলিশ তারা পায়নি তবে মাছের যে পরিমাণ পেয়েছে তার মধ্যে সাইজের ছোট ইলিশ একটু কম আমরা দেখতে পাচ্ছি আমরা এখন কিছু ইলিশ দেখতে পাচ্ছি সেখানে সাইজগুলো কিন্তু অত্যন্ত বড় ইলিশের এগুলো কিন্তু আপনার 1 থেকে 1.5 কেজি এমনকি 2 কেজিরও এই সাইজের ইলিশ এখানে আছে এই ইলিশগুলো আজকে সকালেই অবতরণ কেন্দ্রে যে সমুদ্র থেকে সরাসরি ট্রলার করে এখানে অবতরণ কেন্দ্রে উঠেছে এবং এই মাছগুলো সরাসরি বাইরের ঢাকা থেকে শুরু করে আরও যে অন্যান্য জায়গা রয়েছে সেখানে মাছগুলো তারা প্রেরণ করবে এবং সেই জায়গায় প্রেরণ করানোর জন্যই সবচেয়ে ভালো এবং বড় সাইজের মাছগুলো তারা এখান থেকে সংগ্রহ করেছে এবং এগুলো একটু পরেই প্রসেসিং করবে প্রসেসিং করে তারা মাছগুলো ঢাকা বা আরও যে অন্যান্য জায়গা আছে সেখানে পাঠানোর জন্য তারা ব্যবস্থা করবে আমরা এখন একজন ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করছি তিনি জানাবেন যে তারা কি পরিমাণের মাছ পেয়েছে আমরা একজন ব্যবসায়ীর কথা বলছি আজকে কয়টি ট্রলার সমুদ্র থেকে এসেছে বলে মনে করছেন এই আপনার 10-15টা আছে কি পরিমাণের মাছ পেয়েছে এই ছোট মাছ পেয়েছে কিছু ছোট মাছ পেয়েছে জি 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 এই ছোট মাছ পাওয়ার কারণ কি কারণ হলো জাল ছোট দিয়েছে তো ওই জন্য জাল ফাঁদা ছোট দিয়েছে তো ওই জন্য আচ্ছা আর যে পরিমাণের মাছ পেয়েছে জেলেরা যারা গিয়েছে বা ট্রলার মালিকরা কি সন্তুষ্ট কিনা না মনে করো আপনার ছোট মাছ আর অনেক আবার ট্রলারের যেগুলো খসা গেছে এগুলো খসা উঠবে না উঠবে না ফাইলে তারপরে খসা উঠে দাম মনে হয় টাকা পয়সা পাই মালিকেরা ছোট মাছের দাম কম বড় মাছের দাম একটু বেশি জি 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 মাছগুলো পেয়েছে যেগুলো কি লোকাল বাজারে যাবে নাকি ঢাকা বা অন্যান্য জায়গায় পাঠাবে ঢাকার ঢাকার বাজারে যাবে জি জি লোকাল বাজারে যাবে কিনা না লোকাল বাজারে যাবে হালকা অল্প জি জি আপনি কি পরিমাণের মাছ পেয়েছেন আজকে মাছ কিনেছেন আজকে মনে করো আপনার অনেক বলতে 1 লক্ষ হবে 1 লক্ষ মাছ নিয়েছেন আপনি জি এগুলো সবগুলো কি ঢাকায় পাঠাবেন হ্যাঁ ঢাকা ঢাকা জি জি আচ্ছা ঢাকায় পাঠানোর কারণ কি এখানে কি কম দাম পাওয়া যায় নাকি বেশি ওখানে না না এখানে তো এই মাছ খাবে না এত দূর মাছ খাবে না এই মাছ এখানে কি জন্য খাবে খালি তো একদম সস্তা হয়ে যাবে জি 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 ওখানে গেলে একটু দাম বেশি পাবেন দাম বেশি পাই ভালো ভালো দাম পাবেন বা পোষাবে আপনাদের সময়ে পোষা সময়ে লস যায় এরকম আর কি ধন্যবাদ একজন ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম তিনি জানাচ্ছিলেন যে পরিমাণের মাছ সমুদ্র থেকে অবতরণ কেন্দ্রে এসে পৌঁছেছে সেগুলো কিন্তু মাছের পরিমাণ সাইজের পরিমাণ কিন্তু ছোট তবে বড় সাইজের যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু লোকাল বাজারে যাবে না যেগুলো ঢাকা বা অন্যান্য বাজার রয়েছে সেখানে মাছগুলো যাবে আমরা অবতরণ কেন্দ্রের যে মাছের যে মাছ রাখার যে স্থানটি আছে সেখানে আমরা অবতরণ করছি আমরা দেখতে পাচ্ছি যে মাছের সাইজ কিন্তু খুবই ছোট সাইজের মাছ আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা কিছু মাছ দেখানোর চেষ্টা করছি এই যে এই মাছগুলো 400 থেকে 500 গ্রাম বা তারও কম সাইজের মাছ এই মাছগুলো এই মাছগুলো সাধারণত বেশি ট্রলারে পেয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে এই মাছগুলো আসলে আমরা যদি ওজন করি তাহলে 400 থেকে 500 গ্রামের উপরে মাছগুলো হবে না এই সাইজের মাছগুলোই মূলত অবতরণ কেন্দ্রে বেশি পৌঁছেছে এবং জেলেরা বলছে কি এই সাইজের মাছ আসার ফলে তাদের যে খরচ তাদের যে ট্রলার খরচ বা বাজার খরচ এগুলো তারা পোষাতে পারবে না এবং এই মাছগুলো সচরাচর বাইরে কোথাও পাঠানো যায় না যেহেতু মাছের সাইজ ছোট ছোট মাছগুলো কিন্তু বাইরের কোথাও চলে না বলে আমরা আমরা জানি তারা আমাদেরকে জানিয়েছে আর কি আমরা কক্সবাজারের অবতরণ কেন্দ্রের যে পরিস্থিতি এখানে দেখানোর চেষ্টা করছি একজন সাথে কথা বলছি আপনি কি এখানকার ব্যবসায়ী আমি ব্যবসায়ী না কেন এসেছেন হ্যাঁ ব্যবসায়ী এখানে ব্যবসায়ী হ্যাঁ হ্যাঁ মাছ কিনেছেন আজকে আমরা বিক্রি করি মাছ বাইরে থেকে আসে ওগুলো বিক্রি করে কি মাছ কিনবি কালো চাঁদা বলে এগুলা হ্যাঁ হ্যাঁ কালো চাঁদা হ্যাঁ আমাদের কালো চাঁদা বিক্রি চলতেছে চলতেছে বিক্রি চলতেছে ওইখানে বিক্রি চাঁদা কত করে বিক্রি করেন
এগুলা 600 টাকা 650 টাকা এরকম 600 টাকা এগুলা কি লোকাল বাজারে বিক্রি করবেন নাকি বাইরে পাঠাবেন আমরা পাইকারি বিক্রি করি পাইকারি বিক্রি করেন এগুলো লোকাল বাজারে যাবে লোকাল বাজারে যাবে লোকাল বাজারে ওখান থেকে তারা 600 টাকা বা 50 টাকা বা 100 টাকা বিক্রি করে হ্যাঁ লাভ করবে এরকম 50 টাকা 100 টাকা লাভ করবে আর কি আপনি কি ট্রলার থেকে নিয়েছেন মাছগুলো মাছ হ্যাঁ আমাদের বুড়ের মাছ এগুলো ট্রলার থেকে আপনার তো নিজস্ব কোনো ট্রলার নেই না নিজস্ব ট্রলার ট্রলার থেকে কিনে নিয়ে বিক্রি করেন বিক্রি করা আজকে কত টাকার মাছ নিয়েছেন আমাদের আজকে মনে করেন 5 লক্ষ টাকার মাছ বুঝে নাই 5 লক্ষ টাকার মাছ হবে 5 লক্ষ টাকার মাছ নিয়েছেন হ্যাঁ এখন আজকে কত টাকা লাভ করতে পারবেন মনে করছেন সীমিত লাভ এগুলো 20 টাকা 30 টাকা পাইকারি বিক্রি করি তো মোট কত টাকা এমনি আশা করছেন কত টাকা লাভ 20-30 এরকম হতে পারে 20-30 হাজার এগুলা বিক্রির উপর ডিপেন্ড করে আর কি বিক্রি কম হলে লাভ কম বিক্রি বেশি হলে লাভ বেশি এরকম আমি মনে করছি 5 লক্ষ টাকা আপনি এখানে ইনভেস্ট করছেন তার মধ্যে 30 হাজার টাকা লাভ করতে পারবেন এরকম হবে আর কি ধন্যবাদ আরো একজন ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম তিনি জানাচ্ছিলেন যে তিনি আজকে সকালেই 5 লক্ষ টাকার পরিমাণের মাছ তিনি কিনেছেন এবং যে সেই মাছগুলো লোকাল বাজার থেকে শুরু করে আরও যে বাজারগুলো রয়েছে সেগুলো মাছগুলো পাঠাবেন এবং এবং সেখানে মাছগুলো তারা আমি আরেকজন ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করছি তিনি আলাদা মূল কি জানাবেন যে এক মাছগুলা কিনছি এখানে লাখ দেড় লাখ টাকার মাছ অন্যান্য ব্যবসায়ীরা বলছে মাছের সাইজ ছোট আপনি এই বড় সাইজগুলো নিয়েছেন ছোট মাছ কিনেননি না ছোট মাছ কম ছোট মাছ কিনি নাই আমরা সাগরে একটু মাছ কম আর সবসময় মাছ কিনি দিই বড় মাছ আপনারা বড় মাছ ছোট মাছ আমরা পছন্দ করি না বুঝলেন না সবসময় আমরা বড় মাছ সাইজ বেশি আজকে কি পরিমাণের মাছ পেয়েছে বলে মনে করছেন হ্যাঁ আজকে সাগরে কি পরিমাণের মাছ পেয়েছে ট্রলারগুলোতে যে ট্রলারগুলো এখানে এসেছে তারা কি পরিমাণের মাছ পেয়েছে 700-700-1000-400 এরকম করে মাছ হয়েছে এগুলো কি তাদের জন্য পর্যাপ্ত মানে তারা যে পরিমাণে চেয়েছে সেই পরিমাণে পেয়েছে কিনা না সমান হবে না লাভ হবে না না হাজার উপরে গেলে নৌবাহিনী মহড়া চলতেছে তো একজন বুট ট্রলার সবগুলো চলে আসছে নৌবাহিনীর মহড়া চলতেছে সাগরে ট্রলার যেতে দিচ্ছে না 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 আরো দুই দিন চলবে আর কালকে থেকে আরো কমে যাবে মাছ মাছের পরিমাণ একটু বাড়িব সাগরে এখনো ট্রলারগুলো যেতে পারছে না যেতে পারছে না ওটারা নিয়ম নিয়ম মতে যারা জাল বাসাইতে পারছে না কারণ ওখানে মহড়া চলতে আছে তো এই জন্য মাছ একটু কম ধন্যবাদ একজন আরো একজন ব্যবসায়ীদের সাথে কথা বলছিলাম তিনি তারা জানাচ্ছিলেন যে আসলে সাগরে নৌবাহিনীদের মহড়া চলছে আর এই মহড়ার কারণে কিন্তু তারা এই ট্রলারগুলো কিন্তু সাগরে চলতে দিচ্ছে না বলে তাদের দাবি তারা জানাচ্ছিলেন যে এই মহড়া আরও কয়েকদিন চলবে এই মহড়া চলাকালীন সময়ে কিন্তু মাছের পরিমাণ কম পাবে যেহেতু সাগরের যে স্থানগুলোতে মহড়া চলবে সেই স্থানগুলোতে সাগরের ট্রলার করতে পারবে না আমরা এতক্ষণ অবতরণ কেন্দ্রের ব্যবসায়ী এবং যারা ট্রলার মালিকরা রয়েছেন তাদের সাথেও কথা বলছিলাম তারা জানাচ্ছিলেন যে আসলে মাছের পরিমাণও কম এবং সাগরের যে পরিমাণে পেয়েছে সেগুলো কিন্তু বড় সাইজের মাছ কম এবং যে মাছগুলো বাইরে পাঠানোর কথা সেই মাছগুলো কিন্তু লোকাল বাজারে যাবে না যেহেতু মাছের যে পরিমাণের মাছের দাম লোকাল বাজারগুলোতে তারা আশা করে সেই পরিমাণের দামগুলো তারা লোকাল বাজারে পায় না ফলে তারা লোকাল বাজারগুলোতে মাছগুলো পাঠায় না ফলে দেশের যে অন্যান্য জায়গায় যে মাছগুলো পাঠালে কিন্তু লাভ হবে বা একটু বেশি দামে বিক্রি করতে পারবে সেই জায়গায় তারা মাছগুলো পাঠায় বলে আমাদেরকে তারা জানিয়েছেন এবং আজকে মাছের পরিমাণও কম এবং যে পরিমাণের মাছ পেয়েছে তার মধ্যে ছোটো মাছের সাইজও একটু বেশি মৎস্য বিতরণ কেন্দ্র থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ